ওয়েলকাম ব্যাক টু স্মার্ট দুনিয়া বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি জব নোটিফিকেশন। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, সমস্ত ডিটেলস এই একটা ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন। কোন যোগ্যতায় কীভাবে কোথায় আবেদন করবেন, কত স্যালারি যাবতীয়। তো চলুন শুরু করা যাক। ভিডিওটিকে লাইক করতে ভুল করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের ভিডিও আপডেট আপনি পেতে পারেন। এখানে নিয়োগ করবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালিম্পং, মিড ডে মিল সেকশনে নিয়োগ হবে। রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ ডেটা এন্ট্রি অপারেটর ইন ডিস্ট্রিক্ট মিড ডে মিল অফিস কালিম্পং। রেফারেন্স নোটিশ নাম্বার দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন ডিস্ট্রিক্ট অফ ম্যাজিস্ট্রেটের। বলছে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ হবে, যে কোনো ব্রাঞ্চ থেকে আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে, তার সঙ্গে কম্পিউটার অবশ্যই জানতে হবে, কম্পিউটারের উইন্ডো 7, 8, 10 সবকটাই জানতে হবে এবং স্পিড দরকার আছে, মোটামুটি 30টা ওয়ার্ড পার মিনিট আপনি যেন টাইপ করতে পারেন। এখানে ভ্যাকেন্সি দিয়েছে একটা, 13,000 টাকা আপনাকে রিমুনারেশন দেবে। অন্যান্য ডেটা এন্ট্রি অপারেটর 11,000 হয়ে থাকে, এখানে 13,000 টাকা রিমুনারেশন দেবে। জেনারেল কাস্টের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে প্রেসক্রাইবড ফরম্যাটে। প্রেসক্রাইবড ফরম্যাটটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। 14 জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাকে রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্ট অথবা হাতে করে আপনাকে পৌঁছে দিয়ে আসতে হবে তাদের অফিসে। ডকুমেন্টস যেগুলো লাগবে সেগুলো হচ্ছে প্রুফ অফ সিটিজেনশিপ, মানে ভোটার কার্ড, আধার কার্ড, এজ প্রুফ, বার্থ সার্টিফিকেট অথবা স্কুলের অ্যাডমিট কার্ড, আর রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড চলবে, অথবা আপনারা মিউনিসিপ্যাল অথরিটির কাছ থেকেও সার্টিফিকেট দিতে পারেন, বিডিওর কাছ থেকেও সার্টিফিকেট দিতে পারেন। এডুকেশনাল কোয়ালিফিকেশানের যে কোনো যে যে টেস্টিমোনিয়ালগুলো আছে সেগুলো আপনাকে দিতে হবে। তারপরে 3টে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে, কাস্ট সার্টিফিকেট থাকলে দিতে হবে, আর যে কোনো যদি ডকুমেন্টস আপনার এক্সট্রা থাকে সেটাও দিতে পারেন। আর প্রত্যেকটাকেই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। জেনারেল ইনস্ট্রাকশান আপনারা দেখে নেবেন। এখানে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা কম থাকায় কেউ আবেদন করবে না, তো যে আবেদন করবে তার জন্য কিন্তু সুযোগটা বেশি, কারণ কম্পিটিশানটা প্রচুর কম হবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফরম্যাট। অ্যাপ্লিকেশান ফরম্যাটটা প্রিন্ট আউট করতে হবে এ ফোর মাপের কাগজে এবং সেটাকে ফিল আপ করতে হবে, করে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। আশা করছি ভিডিওতে পাওয়া ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে। ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।